তো গাইস, তোমাদের আবারও স্বাগতম আমার মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 4 এ। তো গাইস, ভিডিওটাকে স্টার্ট করা যাক। গাইস, আমি আমার কিছু ভিডিওতে ভয়েস দিতে পারিনি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। কিন্তু এখন আমি আমার রেগুলার ভিডিওতে ভয়েস দিব। তো গাইস, আজকে আমার মিশন হলো মাইনক্রাফটে আমি একটা ফার্ম বানাবো। ওই ফার্মে আমি গরু রাখবো, ভেড়া রাখবো, মুরগিও রাখবো। কিন্তু মুরগি এখন আনবো না, এখন শুধু আনবো আমি গরু আর ভেড়া। তো গাইস, আমার ফার্ম বানানোর জন্য লাগবে আমার কাঠ, আর ওই কাঠ দিয়ে আমি বানাবো ফ্যান্স। আমার আরও কাঠ আছে, এই কাঠগুলো কোথায় দাঁড়া খুঁজে বের করছি। এই যে এক স্ট্যাক কাঠ, এই কাঠ দিয়ে বানাবো আমি ফ্যান্স, আর ওই ফ্যান্স দিয়ে আমি বানাবো আমার ফার্ম। এখন নিচে যাওয়া যাক। তো গাইস, আমি তাড়াতাড়ি কিছু ফ্যান্স বানিয়ে নিচ্ছি। প্রথমে আমার লাগবে স্টিক। হ্যাঁ, আমার কাছে স্টিক আছে, এখন একটু কাট করে দিয়েছিলাম। তো দেখছো গাইস, আমি পর্যাপ্ত পরিমাণ ফ্যান্স বানিয়ে নিয়েছি। এখন এই ফ্যান্স দিয়ে আমি বেড়াগুলো বানাই। এই ফার্ম বানিয়ে আমি এখানে রাখবো বেড়া, রাখবো গরু, রাখবো আর রাখবো মুরগি। তো গাইস, আমার অর্ধেক ফার্ম বানানো শেষ। তো আমার আরও ফ্যান্স লাগবে, কিন্তু তার আগে আমি ঘুমিয়ে নিই, কারণ জম্বি, স্পাইডার, ক্রিপার ওরা আশেপাশেই থাকবে। তো ঘুমিয়ে নেই প্রথমে। তো গাইস, অবশেষ সকাল হয়ে গেছে। আমি এখন কিছু কাঠ নিয়ে নেই, কারণ আমার কাঠের দরকার, আমার আরও কিছু ফ্যান্স বানাতে হবে। তো ফ্যান্স ক্রাফট করে নেই, প্রথম স্টিক বানিয়ে নিই, স্টিক থেকে তারপর ফ্যান্স বানাবো। তো গাইস, অবশেষে আমার স্টিক বানানো হয়ে গেছে। এখন আমি বানাবো ফার্নেস। দেখতে পাচ্ছ আমি অনেকগুলো ফার্নেস বানিয়েছি, এখন এটা দিয়ে আমি বানাবো আমার ফার্ম। তো গাইস, আমার ফার্মটা আমি একটু ডিজাইন করে বানাবো। তো গাইস, আমার প্রায় আমার ফার্মটা বানানো হয়ে গেছে। আমার এখন লাগবে একটু শাওয়াল, কারণ আমি শাওয়াল দিয়ে মাটি কেটে চারদিক সাফ করে ফেলবো। তো গাইস, আমার শাওয়াল বানানো হয়ে গেছে। এখন আমি বানাবো এক্স। এক্সের জন্য আমার লাগবে কবাল স্টোন, কিছু কবাল স্টোন নিয়ে রাখলাম। এখন এটা দিয়ে বানাবো আমি এক্স। তো ক্রাফটিং টেবিল ওপেন করলাম। তো গাইস, আমার প্রয়োজনের এক্স হয়ে গেছে। এখন এক্স দিয়ে যেগুলো ফ্যাংস বাড়তে লেগেছে ওগুলো ফ্যাংস কেটে ফেলি। তো গাইস, অবশেষে আমার ফার্ম রেডি। এখন শুধু পশু পাখি আনার পালা। পশু পাখি কিছু আমি অফলাইন আনবো, আর কিছু এখনই আনবো। দেখো, যেরকম এই শিপের বাচ্চাটা, এই শিপের বাচ্চাটাকে ঘরের ভিতরে ঢুকিয়ে ঘরটা বাড়ি থেকে আটকিয়ে দিলাম। তো এখন দেখি আরও শিপ আছে নাকি। সামনে কাউ অথবা শিপ থাকতে পারে। ওখানে দেখছি একটা কাউ, আর দেখছি একটা শিপও। তো কাউটাকে পরে আনবো, আগে শিপটাকে আনি।
এই কাউ কাউ দেখছি আসছে, তাহলে কাউকে নিয়ে যাই, কারণ শিব তো আমি নিয়েছি। তো শিবগুলোকে প্রথমে নিয়ে আসি, তারপর কাউকেও নিয়ে আসবো। ও দুটো তো একসাথে আসছে, তাহলে দুইজনকে নিয়ে আসি। এই ওরা ওদের আবার কি হলো, এই তোরাও আয় আয়। শিবটাই হলো ইম্পর্টেন্ট, কারণ কাউ এরা তো দরকার নেই, যা কাউ তোকে পরে আনতে পারবো। তো শিব ইম্পর্টেন্ট, আসো শিব, তোমাকে আজকে আমি এমন ফাঁদে ফেলবো যে তুমি সারা জীবন মনে রাখবে। তো এই দরজা খুলে ফেলি, দরজা খুলে এখন শিবকে ভিতরে ঢুকিয়ে ফেলি। জি শিব এখন আবার ট্র্যাপ হয়ে গেছে। এই শিব বাইরে গেলি কেন? এই শিব, হ্যাঁ শিব আমাদের ভিতরে চলে এসেছে। তো গাইস আজকের জন্য এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, আর অফলাইনে আমি যা করার করবো